তাহলে এখন থাকবে দুর্গ রহস্য সিনেমাটিকে তাহলে প্যান ইন্ডিয়ান হবে। চলুন তাহলে বিস্তারিত বিষয়টি নিয়ে আলোচনা করা যাক। টলিগঞ্জের প্রথম সারি তারকাদের মধ্যে দেব হলেন অন্যতম। তাছাড়া এই তারকা তার ক্যারিয়ারে বেশ কয়েকটি দর্শকপ্রিয় চলচ্চিত্রে কাজ করেছেন, যার ফলে অবশ্য দর্শক সমালোচকদের কাছে দর্শকপ্রিয়তা অর্জন করেন। তাছাড়া দেবকে সর্বশেষ দেখা গিয়েছে কিসমিস সিনেমাতে, যেখানে তার বিপরীতে ছিলেন রূপকিনী মিত্র। যদিও সিনেমাটি মুক্তির পর দর্শকদের কাছে ব্যাপক সাড়া ফেলেছিল, পাশাপাশি দেব তার চরিত্রের জন্য প্রশংসিত হয়েছিলেন দর্শকদের কাছে। অন্যদিকে দেব রিসেন্টলি বাঘা যতীন সিনেমার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। যদিও চলিত বছর এই সিনেমাটি মুক্তি পাওয়ার কথা আছে, তাছাড়া এটি একটি সংগ্রামী সিনেমা, যার ফলে অবশ্য সিনেমার চরিত্রের জন্য দেবকে অনেক কষ্ট করতে হয়েছে। অন দা আদার হ্যান্ড বেশ কিছুদিন আগে দেব জানিয়েছিলেন চলচ্চিত্রের পর্দায় তিনি এবার ব্যোমকেশ হয়ে আসবেন। তাছাড়া তার আপকামিং সেই সিনেমাটির নাম হবে দুর্গ রহস্য। যদিও সিনেমাটিতে তার বিপরীতে দেখা যাবে মৌনী রায়কে, তাছাড়া এটি হতে যাচ্ছে মৌনী রায়ের প্রথম বাংলা সিনেমা। যদিও সিনেমাটিতে তাকে দেখা যাবে দেবের স্ত্রীর চরিত্রে, তাছাড়া এখনো সিনেমার শুটিং এর কাজ শুরু করা হয়নি, তবে খুব শীঘ্রই এই সিনেমার শুটিং এর কাজ শুরু করা হবে বলে শোনা যায়। তাছাড়া রিসেন্টলি এক ঘনিষ্ঠ সূত্রের মাধ্যমে শোনা যায় দুর্গ রহস্য সিনেমাটি মূলত প্যান ইন্ডিয়ান সিনেমা হবে। তাছাড়া রিসেন্টলি সেই প্রস্তুতি নিচ্ছেন দেব, যদিও এই বিষয়টির এখনো অফিসিয়াল ঘোষণা আসেনি, তবে সম্প্রতি এইটুকু ধারণা করা যায় টলিউড তারকা জিৎ যেহেতু তার চেঙ্গিস সিনেমা হিন্দি ভাষাতে রিলিজ দিচ্ছেন, সেহেতু দেব হয়তো এবার সেই পথে হাঁটবেন। সো যাই হোক না কেন, বিষয়টি নিয়ে এখনো যেহেতু অফিসিয়াল ঘোষণা আসেনি, সুতরাং বিষয়টিকে এখনো গুরুত্ব দেওয়া ঠিক হবে না। প্রসঙ্গত দেবের হাতে বর্তমানে বেশ কয়েকটি কাজ আছে, মূলত এই তারকা রিসেন্টলি সে সকল কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। তাছাড়া চলচ্চিত্রের পাশাপাশি দেবকে বর্তমানে রিয়েলিটি শোগুলোতেও দেখা যায়। সো ভিউয়ার্স, জেনে তো নিলেন প্যান ইন্ডিয়ান সিনেমা নিয়ে হাজির হচ্ছেন টলিউড তারকা দেব। তাছাড়া বিষয়টি নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, এন্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর মোর আপডেট।